বানাক্রান্ত অসম কেতিয়া বানমুক্ত হব? বিধানসভাত হরব বিরোধী কংগ্রেস এআইডিএফ। বুধবার সদনত জলসম্পদ বিভাগের কর্তন প্রস্তাবত অংশগ্রহণ করে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ায় জলসম্পদ বিভাগ সন্দর্ভত এনেদরে কয়। মথাউরি নির্মাণ করা হয়েছে, কেতবোর অঞ্চলত রোডকাম বান্ধ নির্মাণ করা হয়েছে, এই ক্ষেত্র কেনেকা ধরনের অগ্রাধিকার কোন অঞ্চলত দিছে সেই ক্ষেত্র যদিও আপত্তি করবলগিয়া আছে, তথাপিতো উন্নয়নের স্বার্থত আমি বহু ক্ষেত্র এই ক্ষেত্র সরকারের লগত সহমত প্রকাশ করেছো। নগাঁও জলসম্পদ সংমণ্ডলের অধীনত হাতিমরা বান্ধটো আর তার সুইচ গেটর যেখানে অসুবিধা হল, মহোদয় এই কম সময়ের ভিতরে এই বান্ধটি কিয় ভাগিল এই কথাটা খুব ভাল তদন্ত হব লাগে। বান্ধটি ভাঙি যাওয়ার ফলত তাত বহুত ক্ষতি হল, আমি কেবাদিনও দেখেছিল মানুষের যে বিপর্যয় হয়েছে। বিরোধী অনা কর্তন প্রস্তাবের বিরুদ্ধে সদনত মাত দিয়ে বিজেপির বিধায়ক ভুবন পেকুয়ে। এইখন সরকার আহার পাছত অধ্যক্ষ মহোদয় মই আজি কই দিউ, আজি সাগে আপনাদের বহুদিন হয়ে গেল ধেমাজি রাষ্ট্রীয় ঘাইপথ সিগি বানপানী বিচ্ছিন্ন হয়ে পিঠি আমার দেশের পর বিচ্ছিন্ন হল বলে বাতরি উলা বহুদিন বাতরি নাইকিয়া হল। এতিয়া ঐরাম ঘাট, পবা রিজার্ভ, তিনিমাইল ঘাট, বেড়াচাপরি, কর্কর, মাজরবাড়ি, সেঙাজান, কারেং সাপরি, এটা এইব জায়গা গেলে হপুন হপুন যেন লাগে মানুষ, এটা এটা যদি চাই খহনিয়া নাই দেখুন। কর্তন প্রস্তাবর সপক্ষে এআইডিএফর বিধায়ক রফিকুল ইসলামে কলে, গড়াখহনীয় প্রতিরোধ কিছু পরিমাণে করা হয়েছে কিন্তু গড়াখহনীয়াত উদ্বাস্ত মানুষখিনির সংস্থাপনের কারণে কিন্তু কোনো ব্যবস্থা লব পরা যাওয়া নাই। বানপানীত যদি কোনো মানুষের ঘর বাড়ি উঠি যায় ডিজাস্টার ম্যানেজমেন্টের আন্ডারত থেকে তখন সামান্য একটা পুঁজি তথাপিও দিয়া হয় যে সম্পূর্ণভাবে এজন মানুষের ঘর ভাঙিবলে একটা পয়সা থেকে তকলে পায় 1,00,000 টাকা পায়, পার্টলি ড্যামেজ হলে একটা পয়সা দিয়া হয় কিন্তু গড়াখহনীয়াত যিজন মানুষ উদ্বাস্ত হয়ে যায় গোটে অসমত শদিয়ার পর ধুবরীলৈকে, আমি যদি হিসাব করু কেবা লাখ মানুষ যিসকলের ঘর বাড়ি নদীর মাজত গুছি গৈছে সেই সকল থাকিবলে এরকম মাটি নাই কিন্তু তেখেতকলে কোনো ধরনের ক্ষতিপূরণ না পায়। কংগ্রেসি বিধায়ক জাকির হোসেন সিকদারর মন্তব্য, বানপানীয়ে মানুষের জীবন সম্পত্তি ধ্বংস করেছে, বহু মানুষ আজি গৃহহীন হয়েছে, বহু মানুষে নিজের খেতি পথার নষ্ট হয়ে আর আন আন ইয়ার রিলেটেড ডিপার্টমেন্ট যথেষ্টখিনি ক্ষতিগ্রস্ত হবলগা হয়েছে। গতি মন্ত্রী ডাঙরিয়ার প্রতি মোর প্রথম আহ্বান থাকিব যে এই বিভাগের যে নাম যেটু উদ্দেশ্যরে করা হয়েছে তার কার্যকরী কেতিয়া হব, এই উদ্দেশ্য আমি কেতিয়া সফল হব পারিম তার কারণে বিভাগে চিন্তা করিব লাগিব, তার কারণে বিভাগে কাম করিব লাগিব। এআইডিএফর বিধায়ক আশরাফুল হুসেনে কর্তন প্রস্তাবত কলে, মই চেঙা সমষ্টিক প্রতিনিধিত্ব করু, চেঙা সমষ্টির নদীর দুয়োপারে প্রবল গড়াখহনীয়া আর প্রায় উত্তরে 20-22 কিলোমিটার আর ব্রহ্মপুত্র দক্ষিণেও আমার 20-22 কিলোমিটার এলাকা, এই গোটেই এলাকাটো কেবাটাও ঠাইত গুরুত্ব বহুত বেশি পরিমাণে গড়াখহনীয়া হয়ে থাকে। 51 কোটি টাকা ইতিমধ্যে গড়াখহনীয়া প্রতিরোধের বাবে 2023 চনলৈকে 2013 চনের খরচ করা হয়েছে আর বিগত 2 বছরতো প্রায় 20-25 কোটি টাকা খরচা করা হয়েছে, তারপিছতো এই আটাইখিনি এলাকাত একটা সময়তে গড়াখহনীয়া প্রতিরোধ কিন্তু সম্ভব হওয়া নাই, যদি করবার ছেগা ছেরুকাকে করা হয়েছে 10 কোটি, 5 কোটি, 3 কোটি এনেক করা হয়েছে কিন্তু পার্মানেন্ট সলিউশনটা স্যার আহা নাই, অর্থাৎ এই ঠাইখিনি গড়াখহনীয়া প্রতিরোধের কারণে সচা অর্থত এটি পার্মানেন্ট প্রটেকশনের প্রয়োজনতা আছে, একটু ডাঙর কাম হব লাগিব যার জড়িয়ে যাতে নদীর চ্যানেলটা চেঞ্জ করবো পড়া যায়। কর্তন প্রস্তাবত অংশগ্রহণ করে সিপিআইএমর বিধায়ক মনোরঞ্জন তালুকদারেও, এই রাজ্যখন বানপানীর অভিহাপর মুক্ত হব বলে মই ভবা নাই, কারণ বানপানী ভয়ঙ্করভাবে এক অভিহাপ রূপে আমার রাজ্যখন আছে, যদিও মাঝে মাঝে ট্রেজারি বেঞ্চের বানপানী মুক্ত অসম বা বানপানী দুঃস্বপ্ন নহয় এনে ধরনের কমেন্ট পাও, তথাপি কইছো বানপানী এক ভয়ঙ্কর সমস্যা আর ইয়াক মোকাবিলা করার কারণে ওয়াটার রিসার্চ ডিপার্টমেন্টে যে ধরনের উদ্যোগ লৈছে তারও মই প্রশংসা করেছো,
কিন্তু কিছু কিছু কথাত আকৌ বেছি অলপ সচেতন হব লাগিব। শাসক বিরোধী বিধায়কসকলে সমর্থন আর বিরোধত মাত মতার পিছত বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজরিকায় দিয়ে উত্তর। যা চারে তিন বছরত বানপানী নাইকিয়া করবলৈ আমার সরকারখনে জলসম্পদ বিভাগে যথেষ্টখিনি করেছো। অধ্যক্ষ ডাঙরিয়া, আমি RME রেডিমেড এমেন্ডমেন্ট বলে একটা নতুন টেকনোলজি আনিল। সেই নতুন টেকনোলজির অধ্যক্ষ ডাঙরিয়া, আমি আমার এই জিয়াধল নদীখনত প্রায় 60 কোটি টাকা খরচ করে আমি এনেকৈ ভেটিলো যে দুটা বানপানীত এই জিয়াধল নদীত কোনো ধরনের ব্রিজ হওয়া নাই বা বানপানী হওয়া নাই। ধেমাজিক আমি মই কওঁ যে 70% বানমুক্ত করবলৈকে সক্ষম হয়েছো। মন্ত্রী হাজরিকায় কংগ্রেসের 15 বছরীয় সরকারের দিনত বান নিয়ন্ত্রণের বাবে করা খরচের হিসাব আর বর্তমানের বিজেপি সরকারে করা খরচের খতিয়ান দাঙি ধরে সদন। 2001-2015 কংগ্রেস সরকার আছিল, একেরাই আছিল। এই 15 বছর অধ্যক্ষ ডাঙরে মাত্র 15.42 কিলোমিটার মথাউরির নির্মাণ হয়েছিল, নতুন মথাউরি মাত্র 15.42 কিলোমিটার 15 বছর অধ্যক্ষ ডাঙরিয়া। যা 3 বছর অধ্যক্ষ ডাঙরিয়া, আমি যা 3 বছর অধ্যক্ষ ডাঙরিয়া 188 কিলোমিটার মথাউরি বনাইছো আর এই বছর অধ্যক্ষ ডাঙরিয়া স্যাংশন হয়ে আছে, অন রেকর্ড কইছো, এই বছর নভেম্বর মাহর পর 225 কিলোমিটার মথাউরি এইখন অসমত বনাম, আর মাত্র 120 কিলোমিটার মথাউরি বনালে আনএমেন্ডমেন্ট পোর্শন আর অসমত নাই, আর করিম, আপনাদের করে দেখাম, প্রতিশ্রুতি দিছো। সদনত উত্তর দিয়ে আবেগিকভাবে মন্ত্রী পীযূষ হাজরিকায় কলে বানমুক্ত করবলৈ তেওঁ দৃঢ় প্রতিজ্ঞ, সংকল্পবদ্ধ। 75টা স্যার, 75টা এভারেজ ব্রিজ হয়েছিল আর আমার এই বছর ব্রিজ হয়েছে এতিয়ালৈকে 8টা, যা বছর 7টা, তার আগের বছর 44টা, তার আগের বছর 1টা। কিন্তু যদি কও আমার এই 2 সরকারত 8 বছরত আমার এতিয়ালৈকে 213টা ব্রিজ হয়েছে। আমি মানুষের দুঃখ দুর্দশা বুঝি পাও অধ্যক্ষ ডাঙরিয়া, আপনাদের যেটা সরকার চলাইছিল, আপনাদের সরকার যেটা বাজেট আসে, সেই বাজেটের 10 টাইমস আমি খরচ করেছো সরকারের পর বানপানী নাইকিয়া করবর কারণে। BTRত, কার্বি আংলংত আর আমার ডিমা হাজাওত এতিয়ালৈকে প্রায় 450 কোটি টাকা যা 3 বছর দিছো বানপানীর সমস্যা সমাধান করবো। ক্যামেরা পার্সন সঞ্জয় বড়ো আর প্রভাস সিংর সঙ্গে বিজু কুমার ডেকার রিপোর্ট, News18 নর্থ ইস্ট। আপুনি বিচরা বাতৰি পাব কেবল News18 অ্যাপত। News18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই QR কোড। গুগল প্লে স্টোরতো পাব এই News18 অ্যাপ।